একদিকে র‍্যাবের হাতে আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানী, অন্যদিকে হেফাজতের তাণ্ডবে আওয়ামী লীগ নেতার মৃত্যু। একে একে দুই মিলে আবারও মুখোমুখি অবস্থানে প্রশাসন ও হেফাজতে ইসলাম, আবারও উত্তপ্তের আভাস সারা দেশ। সময়ের আলোচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৬ এপ্রিল রাত ২:২০ নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাওলানা রফিকুল ইসলামের আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সি। তিনি জানান, বর্তমানে তিনি র‍্যাব হেফাজতে। মাদানীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদে ৭ এপ্রিল বিকেলে নেত্রকোনা প্রেসক্লাব ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন হেফাজতে ইসলামের স্থানীয় নেতারা। এ সময় তারা মাদানীর নিঃশর্ত মুক্তির দাবি করে বলেন, তাকে মুক্তি না দেওয়া হলে হেফাজতের কেন্দ্র নেতাদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি দেওয়া হবে। রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই রমজান মিয়া জানান, মাদানী ৬ তারিখ রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে ধর্মীয় সভা করে নিজ বাড়ি আসেন। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে যান। রাত ২:২০ দিকে র‍্যাব পরিচয় কিছু লোক প্রায় ১৯টি গাড়ি নিয়ে তাদের বাড়ি ঘেরাও করেন। পরে রফিকুল ইসলাম মাদানী, বড় ভাই বকুল মিয়া ও তার দূরসম্পর্কের ভাতিজা এনামুল হককে তুলে নেওয়া হয়। পরে বকুল মিয়াকে ওই রাতে ছেড়ে দিল, অন্যদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। রমজান মিয়ার দাবি, এ সময় মাদানীর ব্যবহৃত দুটি মোবাইল ফোন সহ তাদের পরিবারের ৬টি মোবাইল ফোন জব্দ করে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফোনগুলো বর্তমানে বন্ধ রয়েছে। সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও জেলা শহরের মালনী এলাকায় জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর কাইয়ুম সহ আরও অনেকেই। হেফাজতের নেতারা জানান, রফিকুল ইসলাম মাদানীও তাদের কেন্দ্রীয় কমিটির সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে, রফিকুল ইসলাম মাদানীরা ৫ ভাই। তাদের মধ্যে মাদানী সবার ছোট। তার বাবার নাম মৃত শাহাবুদ্দিন। মাদানী নেত্রকোনার মালনী এলাকায় জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে ঢাকায় চলে যান। সেখানে লেখাপড়া করাকালেই শিশু বক্তা হিসাবে আলোচিত হন। শিশু বক্তা হিসাবে তিনি পরিচিত হলেও রফিকুল ইসলামের বয়স ২৬ বছরেরও ওপরে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান জানান, রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে মতিঝিল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তাকে ঘাট ধরে টেনে নেওয়ায় পুলিশের বিরুদ্ধে বেশ সমালোচনা হয়েছিল, যদিও পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর হেফাজতে ইসলামের নানান বিতর্কিত কর্মকাণ্ড এবং হেফাজত নেতা মামুনুল হককে দ্বিতীয় স্ত্রী সহ সোনারগাঁয়ের একটি রিসোর্টে অবরুদ্ধ হওয়ার ঘটনার পর অনলাইনে যে বক্তব্যগুলো এই বক্তা দিয়েছেন তা নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে প্রশাসনের। সূত্র বলছে, ফেসবুক লাইভে এসে অকথ্য ভাষায় গালিগালাজ সহ রাষ্ট্র ও সরকার বিরোধী নানান বক্তব্য দেন তিনি, যদিও সেসবকে প্রশাসন বিরোধী বলতে নারাজ তার অনুসারীরা। রফিকুল ইসলামের আটকের ঘটনা জানার পরই মাওলানা মামুনুল হক একটি পোস্ট করে তার মুক্তি দাবি করেছেন। এরই মধ্যে নারায়ণগঞ্জ থেকে একটি খবর এসেছে, যে কারণে আরও বেশি ক্ষিপ্ত প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতারা। সোনারগাঁওয়ে মাওলানা মামুনুল হকের স্ত্রী সহ অবরুদ্ধের ঘটনার জের ধরে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মহিবুল্লাহ মারা গেছেন। ৬ তারিখ দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি বলেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। ওসি বলেন, এ ঘটনায় একজন নিহত হওয়ায় হামলার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ এপ্রিল মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবরুদ্ধ হলে কোদালা এলাকায় মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ সহ কমপক্ষে ৫ জন আহত হন। মাথায় আঘাত পাওয়া মহিবুল্লাহকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। ৬ তারিখ রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষোভ মিছিলের নামে মারধর করে দাঙ্গা সৃষ্টি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়েছে রাঙ্গুনিয়া থানায়। মামলা দুটিতে হেফাজতে ইসলাম, বিএনপি জামাতের কর্মী ও সমর্থক ৬৪ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০ জন সহ মোট ২১৪ জনকে আসামি করা হয়েছে। ভিডিওটি শেষ করব মামুনুল হক ও জুনায়েদ বাবুনগরীর গ্রেপ্তারের খবরের সবশেষ আপডেট জানিয়ে। সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইকুল হাদিস, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। এর প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে আজিজুল হক বলেন, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী এদেশের তৌহিদি জনতার রাহবার ও আধ্যাত্মিক নেতা। তিনি এদেশের হাজার হাজার আলেমের সম্মানিত ওস্তাদ। তাকে হয়রানি কিংবা তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, হেফাজত কোনো তাণ্ডব চালায়নি, বরং ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীদের দিয়ে গুপ্ত হামলার তাণ্ডব চালিয়ে রাজনৈতিকভাবে এখন হেফাজতকে দোষারোপ করা হচ্ছে। হাসানুল হক ইনুসহ সরকার দলীয় ব্যক্তিবর্গ তদন্ত ছাড়াই হেফাজতের নামে অনবরত মিথ্যাচারপূর্বক হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। আমরা কোনো ধরনের রক্তচক্ষুকে পরোয়া করি না, আমরা সংঘাত চাই না, কিন্তু আমাদেরকে উস্কানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করলে এর পরিণতি সরকারের জন্য ভালো হবে না। আজিজুল হক ইসলামাবাদী আরো বলেন, হাসানুল হক ইনু পুলিশের গুলিতে শহীদ হওয়া একুশটি প্রাণের জন্য একটুও দুঃখ প্রকাশ করলেন না, পুলিশ কর্তৃক সংঘটিত হত্যাযজ্ঞের বিচার চাইলেন না। শান্তিপূর্ণ হরতাল ও বিক্ষোভ মিছিলে কারা গুলি চালিয়ে পরিস্থিতিকে সহিংস করে তুলেছিল, হেলমেট পরে চাপাতি ও রামদা হাতে কারা পুলিশের সহযোগী হিসাবে শান্তিপূর্ণ প্রতিবাদকারী মুসল্লিদের ওপর হামলে পড়েছিল, সেসবের ভিডিও ফুটেজ ও ছবি দেখেছে সারা দেশের মানুষ। একুশ জন নিরীহ প্রতিবাদকারী নাগরিককে যারা শহীদ করেছে, তারা সহ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের একদিন বিচার করা হবে ইনশাল্লাহ। আজিজুল হক বলেন, এতগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে, নিশ্চয়ই সেখানকার সিসি ক্যামেরাগুলোতে ভিডিও ফুটেজ থাকার কথা, সেগুলো প্রকাশ করলেই তো জানা যেত কারা তাণ্ডব চালিয়েছিল। কেন হামলাকালীন কোনো ভিডিও ফুটেজ বা ছবি প্রকাশ করা হচ্ছে না এখনও? কোনো তদন্ত ও প্রমাণ ছাড়াই আগেভাগে হেফাজতে ইসলামকে দায়ী করে অনবরত প্রোপাগান্ডা চালানো থেকে বোঝা যায় স্যাবোটেজ হিসাবে এসব তাণ্ডব ঘটিয়ে হেফাজতকে কলঙ্কিত করার অপচেষ্টা করা হয়েছে। বিরোধী পক্ষের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্যাবোটেজ ঘটাতে আমরা আগেও বহুবার দেখেছি। বিবৃতিতে আরও বলা হয়, হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি, অথচ তিনি দলীয় আদর্শ জলাঞ্জলি দিয়ে দীর্ঘ সময় একটি বুর্জোয়া পুঁজিবাদী ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সংবাদ মাধ্যমে আমরা জেনেছি, সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালীন তিনি অঢেল অর্থ সম্পদ বানিয়েছেন, এটা কি সমাজতান্ত্রিক আদর্শের নমুনা? এছাড়া বঙ্গবন্ধু হত্যার পর ট্যাঙ্কের ওপর শার্ট খুলে যিনি নেচে নেচে উল্লাস করেছিলেন, আজকে তার মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা বেমানান। এদেশে ভারতের স্বার্থ রক্ষায় দালালি পুরস্কার স্বরূপ তিনি স্বৈরাচারী সরকারের মন্ত্রী হতে পেরেছিলেন। এভাবেই হেফাজতে ইসলাম মামুনুল হক ও জুনায়েদ বাবুনগরীর গ্রেপ্তারের দাবির বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। যাই হোক, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। এখনকার মতো বিদায়ের আগে আপনাদের কাছে জানতে চাই, মাওলানা রফিকুল ইসলাম আটকের মতো কোনো অপরাধ করেছে বলে কি আপনি মনে করেন? মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ইয়েস লিখুন, না করে থাকলে মুক্তি চাই লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন। দেখা যাক কতজন তাকে অপরাধী আর কতজন নিরপরাধী মনে করেন। সবশেষে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। সময়ের আরও এমন নানান আলোচিত বিষয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।